আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স, আজকের বিষয় আমাকে অনেক ভাই কমেন্ট করছেন যে ওস্তাদ আপনি তো অনেক এসটিকের ভিডিও দেন, আমাদেরকে 6 টেন্ডেস্টর, 8 টেন্ডেস্টর, 12 টেন্ডেস্টরের ভিডিও দেন, যেসব সার্কিট ভালো পারফেক্টলি নয়েজ ছাড়া এবং ক্যান ক্যান যে শব্দগুলো আসে নাকে বাজে যেন ওরকম না বাজে। তবে আমি আজকে সার্কিটটা কানেকশন করে সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো। এই কানেকশনটা যদি আপনারা করেন তাহলে এই ফর্মুলা অনুসারে আপনাদের সেট একদম ক্লিয়ারলি বাজবে, কোনো নাকে বাজবে না, কোনো রকম হাম নয়েজ কোনোটাই দিবে না। দেখেন এখানে আমি 6 টেন্ডেস্টর একটা বোর্ড আমি সুন্দরভাবে এটা আমি মার্কেট থেকে কিনে আনার পরে কিছু এখানে মডিফাই করছি। মডিফাই বলতে এখানে 3টা টেন্ডেস্টর আছে 5200, এই 3টা টেন্ডেস্টর আছে 1943, টিটিএ 1943, টিটিসি 5200। এবং এখানে আপনারা সুন্দরভাবে দেখার চেষ্টা করেন কম্পোনেন্টগুলা, মানে ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স সবগুলা পারফেক্ট যে থিওরি অনুসারে কাজ করবেন। কিন্তু মার্কেট থেকে আনার পরে যে তারা সার্কিট অনেক সময় গাতে, এদের থিওরি ঠিক আছে, ডায়াগ্রাম ঠিক আছে, কিন্তু যখন কানেকশনগুলো তারা এগুলো করে পার্টসগুলো লাগায় তখন দুই চারটা পার্টস এলোমেলো হয়ে যায় তাদেরকে, যার জন্য এই জিনিসগুলো সুন্দরভাবে দেখবেন। এর পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো যে এই টেন্ডেস্টরের বোর্ডটা যদি বেশি গরম হয়ে যায়, দেখা গেল যে কোনো কারণে একটা টেন্ডেস্টর এখান থেকে শর্ট হয়ে গেলে আপনাদের এই হিট চিনটা গরম হয়ে যাবে এবং সবগুলো টেন্ডেস্টর কেটে যাবে। তো হিট টেম্পারেচার কন্ট্রোলিং করার জন্য আমি এখানে একটা এই যে W1209 একটা টেম্পারেচার কন্ট্রোলার এটার সাথে কানেকশন করে দেখাবো যে যদি হিট বেশি অতিরিক্ত হয়ে যায় কীভাবে অটোমেটিকলি এটা স্টোভ হয়ে যাবে। এবং এইটার সম্বন্ধে যদি আমি বলতে যাই, এটার যেসব সেট আপ আছে এটার অনেকগুলো অপশন আছে, এটার বহু আছে, ডিউটি আছে এটার, এটা যদি দেখাইতে যাই আমার অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। তাই আমি এটার ভিডিও আমার বেশ কিছুদিন আগে এটার সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমার একটা ভিডিও দেখা দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেল থেকে দেখে নেবেন যে এটার কানেকশনগুলো কীভাবে করে। আমি কানেকশনগুলো আজকে দেখাবো না, যেহেতু আমার এটার ভিডিও দেওয়া আছে। এটার মডেল হলো W1209 টেম্পারেচার কন্ট্রোলার। তো এই কানেকশন করার জন্য আমি এখানে বোল্টে সিন করব, পজিটিভ বোল্ট, নেগেটিভ বোল্ট এবং গ্রাউন্ড। এই গ্রাউন্ড মাঝখানেরটা হলো গ্রাউন্ড, এটা একটা টেন্ডেস্টর, 2টা টেন্ডেস্টর, 3টা টেন্ডেস্টর। এখানে পজিটিভ বোল্ট, গ্রাউন্ড, নেগেটিভ বোল্ট আমি ইন করব। যে কোনো একটা টেন্ডেস্টরের 3টা পাও থাকে, 3টা পাওয়ার মাঝখানেরটার হিসাব, এটারও মাঝখানে হবে নেগেটিভ বোল্ট, এটার মাঝখানে হবে পজিটিভ বোল্ট। এবং এই গ্রাউন্ডটা হলো সম্পূর্ণ সার্কিটের গ্রাউন্ড, সম্পূর্ণ সার্কিটে একটা গ্রাউন্ড আছে, এইটা হলো এই যে এই গ্রাউন্ড। এই গ্রাউন্ড আপনার যে কোনো বডিতে যে কোনো এক জায়গায় দিয়ে দিলেই গ্রাউন্ডটা আপনার এটা সুন্দরভাবে চলবে। তবে আমি কানেকশনগুলো করে আপনাদেরকে পার্ট পার্টে আমি দেখানোর চেষ্টা করব। ঠিক আছে ভাই, দেখেন পজিটিভ ভোল্টেজ, গ্রাউন্ড, নেগেটিভ ভোল্টেজ ইন করছি। এখন আমি এখানে লেখা আছে স্পিকার, এখানে মাইকের কানেকশন লাগাবো, এটা হলো পজিটিভ, এবং গ্রাউন্ড থেকে যে কোনো একটা জায়গায় আমি লাগাবো স্পিকারের নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ। হ্যালো ভাই, আমি স্পিকার কানেকশন করছি, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ স্পিকারের। এখন এখানে এই যে অডিও সিগন্যাল, এই যে ইন, এখানে আমি বেস্টন থেকে অডিও সিগন্যাল ইন করব। আমি এই ধরনের 80 টাকা দামের একটা কম দামা বেস্টন দিয়া সুন্দরভাবে চালাই দেখাবো যে আসলে কম দামা বেস্টন এবং বেশি দামা বেস্টন কোনো ফাংশন না। আমাদের কিছু কিছু পার্ট চেঞ্জ করলেই আমাদের এই ধরনের কম দামা বেস্টন দিয়ে খুব ভালো বাজে। এটার জন্য এখানে হলো আমার, এটা হলো আমার ইনপুট, ইনপুট সাইট, এখানে ব্লুটুথ ইউএসবি থেকে অথবা কম্পিউটার থেকে গান ইন হবে। এবং এখানে 12 ভোল্ট ডিসি পজিটিভ নেগেটিভ সাপ্লাই ইনপুট হবে। এটা হলো বেস্টনের আউটপুট, এটা যাবে আমার ওই এম সার্কিটের ইনপুটে, এটা আমার এম সার্কিটের ইনপুটে যাবে পজিটিভ এই দুইটা, যেহেতু আমার বেস্টনটা হলো স্টিরিও, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা হলো গ্রাউন্ড। এখানে
ইনপুটে আমি পজিটিভ ইন করছি এবং বডির সাথে আমি গ্রাউন্ড কানেকশন করছি। এখন এটার আমার কানেকশন কমপ্লিট। ঠিক আছে ভাই, আমি এখন একটা গান প্লে করতেছি, তারপর দেখবেন এটা কীভাবে অটোমেটিকলি বন্ধ হবে। গানটা কিন্তু ইষ্ট হয়ে গেছে, দেখতে পারছেন আমি এখানে তাতাল দিয়ে যতটুকু টেম্পারেচার যতটুকু দরকার ততটুকু আমি সেট আপ দিয়ে দিছি, যার জন্য বন্ধ হয়ে গেছে। যদি আপনার হিটচিন গরম থাকে আর কিন্তু আমার মেন ট্রান্সফরমারটাই চালু হবে না। দেখেন এবার যদি আমি এটা ছেড়ে দেই, যখন আমার কুলিং ফ্যান চলবে তখন কিন্তু অটোমেটিকলি আবার চালু হয়ে যাবে। আমি এটা যখন এটা ঠান্ডা করে দেবো তখন কিন্তু আবার গান অটোমেটিক চালু হয়ে যাবে, কারণ আমার মেইন ট্রান্সফরমার এটা স্টক করে দিছি যত ওই টেম্পারেচার কন্ট্রোলটার মাধ্যমে। এই যেটা গান এখন চালু হয়ে যাবে, তাহলে গানটা আমার অবশ্য তাহলে কিন্তু আমার গানটা অবশ্যই চালু হয়ে গেছে। দেখেন গানটা চালু হয়ে গেছে, এই দেখেন। তো এটা যদি আমি এখন এটা আমি যদি আমি হিটচেনের সাথে রাখি, এই হিটচেনের সাথে যদি আমি এই সেন্সর ওয়্যারটা রাখি, রাখার পরে যদি আমার এই হিটচেনটা গরম হয়ে যায়, আমি এখানে এই টেম্পারেচার কন্ট্রোলারে 45 ডিগ্রি তাপমাত্রা সেট আপ দিয়ে দেবো, যেহেতু 45 ডিগ্রি তাপমাত্রা দিলে আমার এই টেন্ডোস্টারগুলো ঠিক মতো হিট থাকবে কুলিং ফ্যানের মাধ্যমে, আরও কমও হবে। যদি 45 ডিগ্রি তাপমাত্রার কোনো কারণে যদি হিট বেশি হয়ে যায় তাহলে এবার দেখবেন আমি এখানে আয়রন শোল্ডারিং আয়রন লাগাবো, শোল্ডারিং আয়রন লাগায় দেখাবো যে কীভাবে এটা বন্ধ হয়। এই জিনিসটাকে শুধু আপনি দেখবেন, বন্ধ হয়ে গেছে। আমার গানটা একটু কয়েকবার বাড়ি দিতেছে, এই কারণ হলো যেহেতু ফিল্টারে আমার চার্জ আসছে চার্জের জন্য। এই দেখেন, যদি এই ধরনের কানেকশন করে আপনারা চালান, আশা করি আপনাদের সেট কখনো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। যদি কখনো টেন্ডোস্টর গরম হয়ে যায় তাহলে ট্রান্সফরমা এবং টেন্ডোস্টর কাটা থেকে বিরত থাকবে। আশা করি যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি বর্তমানে এখন আর ভিডিও করতেছি আপনাদের কমেন্টের উপরে। অবশ্যই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।